এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ে মেঘের খেলা আর সবুজায়নের ছেড়ে কারোর কি আসতে ইচ্ছা করে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ সফর। সেখান থেকে আমরা আজকে শিলিগুড়ির উদ্দেশ্যে নামতে থাকবো। তো চলুন, আমরা কোথায় কোথায় গেলাম, ফার্স্ট এই পিস প্যাগোডা, আর আমাদের স্বপ্নের সেই টয় ট্রেন দেখলাম বাতাসের উপরে এসে, দেখুন আর থাকুন আমাদের সাথে। আজকের পুরো ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম এই স্পর সোমনাথ আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে। চলুন আজকে আমাদের দার্জিলিংয়ের এখানেই সফর শেষ হচ্ছে। আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি নামতে থাকছি আস্তে আস্তে, সাথে কিছু সাইট সিন দেখতে দেখতে। কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ থাকবে। আর ফার্স্টেই আমরা চলে আসলাম পিস প্যাগোডা। বন্ধুরা, আমরা এবার চলে এসেছি পিস পাগোড়া, মেঘের মধ্যে ঢুকে আছি, দেখুন খালি দৃশ্যটা। বন্ধুরা, এই পিস প্যাগোডার সাথে এখানে আরও একটি মন্দির আছে, যেটা হচ্ছে জাপানিজ টেম্পেল। এই জাপানিজ টেম্পেল জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচুদর্শ ফুজি 1972 সালে এটির ভিত্তি স্থাপন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার যে ভয়ানক রূপ তিনি দেখেছিলেন, সেই থেকেই তিনি এই পিস প্যাগোডা নামে অনেক দেশেই এরকম মন্দির নির্মাণ করেন। তিনি গান্ধীজির পথে চালনা হয়ে এই পিস প্যাগোডা অনেক দেশেই এটি স্থাপন করেন। দার্জিলিং শহর থেকে এই পিস প্যাগোডা বা জাপানিজ টেম্পেল আসতে 10 থেকে 15 মিনিট সময় নেবে। খুবই মনোমুগ্ধকর পরিবেশ এই মন্দিরের ভিতরে। সকালবেলা 4:30 থেকে 6:30 পর্যন্ত ও বিকেলবেলা 4:30 থেকে 6:30 পর্যন্ত প্রার্থনার সময় যদি আপনারা আসেন, সত্যি মন আলাদা একটা জগতে পাড়ি দেবে। 1992 সালে এই মন্দিরটি সকলের জন্য উদ্বোধন করা হয়। পুরো মেঘের মধ্যে আমরা চলুন প্যাগোডার উপরে উঠে। বন্ধুরা, এই প্যাগোডায় উঠলেই আপনারা দেখতে পাবেন গৌতম বুদ্ধের 4টি অবতারের মূর্তি, উপবিষ্ট, দণ্ডায়মান, শায়িত ও ধ্যানস্থ। এছাড়াও এই মন্দিরের গায়ে খুব সুন্দর কারুকার্য আছে, যেটা দেখলে সত্যিই মন ভরে যাবে। আর এখান থেকে দূরের দৃশ্য অতীব সুন্দর, যদি পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘা আপনারা এখান থেকে দেখতে পাবেন। যেহেতু আমরা একটু বর্ষাকালের দিকে গেছিলাম, পুরো মেঘের মধ্যে অদ্ভুত এক সৌন্দর্য অনুভব করেছিলাম। ইও একটা দার্জিলিংয়ের নতুন রূপ আমরা দেখতে পেলাম। তো বন্ধুরা, থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন। আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও দেখতে হলে।
আমরা এবার আস্তে আস্তে চললাম আমাদের নেক্সট গন্তব্যে। আর যেতে যেতেই রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেল আমাদের সেই সবার পছন্দ দার্জিলিংয়ের টয় ট্রেন। চলুন তাহলে দেখি দার্জিলিংয়ের টয় ট্রেন রাস্তায় যেতে যেতে। এবার আমরা বাতাসিয়ালয়ে ঢুকছি, কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বাতাসিয়ালয়ে কিন্তু টিকিট আছে, বন্ধুরা আপনারা যদি এই বাতাসিয়া লুপে সকালবেলা আসেন তাহলে এই বাতাসিয়া লুপের একটা ফেমাস জিনিস বাতাসিয়া লুপের চপ, যারা খেয়েছেন বা যারা কোনোদিন দেখেননি ওই চপ, সত্যি সকালবেলা গেলে ওখানে চপ খেয়ে আপনার মন ভরে যাবে। কারা কারা খেয়েছিলেন আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আর কেমন লেগেছিল। যেমন বাঙালির সাথে দার্জিলিং, তেমন দার্জিলিংয়ের সাথে এই যে টয় ট্রেন, সত্যি মানুষের আবেগ নিয়ে এই টয় ট্রেন এগিয়ে চলেছে এখনও পর্যন্ত। সবাই এর সাথে ফটো সেশন করছে, আমরাও একটু লেগে পড়লাম ফটো সেশন করতে। চলুন দেখুন
নিজের মতন সাজতে পারেন। বন্ধুরা, আপনারা এখন যে স্মৃতিসৌধটি দেখছেন এটি গোর্খা ওয়ার মেমোরিয়াল। এটি আমাদের 1947 সালে যুদ্ধের সময় যত গোর্খা সেনারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিল তাদের উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়। 76 জন গোর্খা সেনা এই সময় আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিল আর এটি 1976 সালে প্রস্তাব করা হয় আর 22 মার্চ 1995 সালে তৈরি হয়ে দর্শকদের জন্য এটি খুলে দেওয়া হয়। এখান এই ভারত মাতার বীর সেনাদের জানাই শতকোটি প্রণাম। এই সুন্দর জায়গা দেখে আপনারা কি পারবেন দাঁড়িয়ে থাকতে? আমরাও তাই করলাম। এই সুন্দর জায়গায় ড্রাইভার দাদাকে বললাম গাড়িটা থামান, কিছু সুন্দর মুহূর্তের ছবি ক্লিক করে নি। সত্যি অদ্ভুত সুন্দর এই জায়গাটা, দেখুন কিছু ছবি শটে দিলাম। নামার সময় যদি আপনারা পারেন এই মকাই বাড়ি দিয়ে আসেন, এটা একবার খেয়ে দেখবেন, খুব ভালো খাওয়া দাওয়া, রিজনেবল, প্রাইসও অনেক কম। এটা হচ্ছে পোখরি বাড়ি, খুবই সুন্দর খাওয়া দাওয়া, প্রাইসও রিজনেবল, সময় নেবলে পারলে এখানে খেয়ে দেখতে পারেন। হচ্ছে মেফেয়ার হোটেল, শিলিগুড়ির সব থেকে বড় হোটেল। রাস্তাটা কিন্তু অদ্ভুত সুন্দর, এক রাতের জন্য পুরো শিলিগুড়ি, এই গ্যাং শিলিগুড়ি থেকে নিয়ে যাওয়া গ্যাংটা, এই দার্জিলিং, দার্জিলিং থেকে কালিম্পং সাইট সিন ঘোরানোর পুরো যে দায়িত্ব ছিল আমাদের এই ড্রাইভার দাদা,
ইনি আমাদের পুরো ঘুরিয়েছেন, ইনি সব কিছু করে দিয়েছেন। আপনারা পারলে নাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনেও থাকবে। আপনার নাম? দীপেন স্যার। দীপেন স্যার, আপনার ঘর? মেরা দার্জিলিং। দার্জিলিং মে ঘর? রেল কা সামনে মেরা ঘর। আচ্ছা, আপনার ফোন নাম্বার তো বল দিজিয়ে। মেরা ফোন নাম্বার 9593722310। ভাইয়া কা একবার কল করে আসবেন, উনি খুব ভালো ঘুরিয়ে দেবেন আপনাদের, আর খুব কম প্রাইসের মধ্যে গাড়ি করে দেবে। তাহলে সবাই ভিডিওটা দেখুন আর ভালো থাকুন। আমরা কিরকম ঘুরলাম, সারপ্রাইজ কি যে ইসনে। থ্যাংক ইউ। স্টেশনে চলে এসেছি, ট্রেন এখনো দেরি আছে। এইদিকে এইদিকে এখানকার লঞ্চের ব্যবস্থাটা দেখাই। বন্ধুরা, আমাদের ট্রেন আসতে কিছুক্ষণ দেরি আছে। আমরা এখন শিলিগুড়ি স্টেশনের ওয়েটিং লঞ্চে বসে আছি। দেখে নিন ওয়েটিং লঞ্চে কত করে কার পার পার্সন পড়ে। চলুন, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট বক্সে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর মন খুলে ভিডিওটা দেখতে থাকবেন। এবার কল কি ভাবলেন, কলা না এটা ছাতা? রেলের কোচ দেখি ভিতরে কি পাই। বন্ধুরা, এবারের মতন আমাদের দার্জিলিং সফর আমরা এই শিলিগুড়ি জংশন থেকে শেষ করছি। দেখতেই পাচ্ছেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা। অবশেষে আমরা শিয়ালদা পৌঁছালাম।